Hello viewers! ওয়েলকাম টু রাইহান তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আপনি ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ লিখবেন মেইনলি এই টাইপের যে ইকুয়েশন বিভিন্ন পরীক্ষায় যারা আপনারা প্রশ্ন করেন তারা ইকুয়েশনগুলো আসলে সায়েন্টিফিকলি কিভাবে লিখবেন এবং যারা বাংলায় প্রশ্ন করেন তারা এইভাবে বাংলায় আসলে কিভাবে লিখবেন এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এটা নিয়ে আসলে অনেক বেশি রিকোয়েস্ট আসছে এই জন্য ভিডিওটি বানাতে বসা তো শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ফলে নতুন নতুন ভিডিও পেতে শুরু করবেন এবং দিনে দিনে আপনি এক্সপার্ট হয়ে যাবেন এই গ্রুপে কানেক্ট হবেন এই ওয়েবসাইট ভিজিট করবেন তো চলুন শুরু করা যাক তো দেখেন এখানে যে ইকুয়েশনগুলো আমি লিখে রাখছি এগুলো আসলে কিভাবে লিখবেন এটা আমরা এখন দেখবো এই জায়গায় যে লেখাটা আছে এটা আপনারা পড়ে নেবেন এটা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হতে পারে তো চলুন আমরা যদি এখন এটা ক্লিয়ার করে নেই যে এই লেখাটা বামের পাশেও লিখতে পারি ধরুন এইটা কিভাবে আসলে প্রথমে লিখ এই জায়গায় নিয়ে গেলাম স্পেস দিলাম তো আমরা এরকম ইকুয়েশন লেখার জন্য প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা ইনসার্টে যাব আমরা দুই ভাবে দেখব ইনসার্টে যাব যাওয়ার পরে দেখেন ইকুয়েশন নামে একটা অপশন আছে সিম্বল আছে ইকুয়েশনে গেলে এখানে বিভিন্ন রকম ইকুয়েশন আছে আমরা ইনসার্ট নিউ ইকুয়েশনে যাব এখান থেকে যাওয়ার পরে দেখেন টাইপ এ ইকুয়েশন হিয়ার একটা এরকম বক্স মতো আসছে এখন আপনি আসলে কোন টাইপের ইকুয়েশন এখান থেকে লিখতে চান দেখেন এখানে বিভিন্ন রকম এই যে ফরম্যাট করে দেওয়া আছে তাদের যেগুলো প্রয়োজন হয় জেনারেলি বা কি ধরনের ব্র্যাকেট দিবেন কিভাবে দিবেন তো আমরা যদি একদম একটা ইকুয়েশন লিখি যে আমি এই যেটা লিখছি ই টু দি পাওয়ার জে টু পাই এফ হ্যাঁ তো এটা লেখার জন্য দেখেন আমি এই ইকুয়েশনটা এখানে আনছি আনার পরে এখন আপনারা খুব সহজে লিখতে পারবেন এই আই উঠিয়ে দিয়ে আমি যদি এখন জে প্রেস করি তাহলে জে আসবে টু দিলাম এখন আমি পাই কিভাবে আনবো খেয়াল করেন এখানে অনেক সিম্বল দেওয়া আছে আমি এখান থেকে ড্রপ ডাউনে গিয়ে এই যে এখান থেকে পাই নিয়ে নিলাম এরপরে হচ্ছে যে আমি এফ দিয়ে দিলাম এরপরে আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন তো এইভাবে আসলে আপনি ইকুয়েশন লিখতে পারবেন দেখেন এখানে আলফা আছে বেটা আছে গামা এরপর এরপরে আছে এরকম বিভিন্ন সাইন্টিফিক যে সিম্বল গুলা আছে এগুলো আপনি খুব সহজে এখান থেকে পেয়ে যাবেন তো আপনি যদি এখন এই টাইপের ইকুয়েশন এখানে লিখতে চান তাহলে যেটা করতে হবে আপনি যদি এখানে ইনসার্টে যান যাওয়ার পরে এই যে ইকুয়েশনে যান তাহলে দেখেন এই যে একটা ইকুয়েশন আছে এখানে এই টাইপের একটা ইকুয়েশন আমি আসলে লিখছি তো এটা যদি আমি এখন সিলেক্ট করি করার পরে এখানে দেখেন চলে আসলো এখন আপনি ইচ্ছা এখানে আপনি দিয়ে দিলেন আমি এরকম ভ্যালুগুলা দিয়ে দিয়েছি তাহলে কিন্তু এই যে আপনার ইকুয়েশন হয়ে গেল একইভাবে আপনি এই যে এখান থেকে দেখেন ম্যাট্রিক্স লিখতে পারবেন এরপর হচ্ছে লিমিট দিয়ে যেগুলো আছে লিমিট এক্সটেন্স লিমিট এন্টেন্স এরপরে যত ধরনের মোটামুটি ইকুয়েশন আমাদের প্রয়োজন হয় সবগুলো আশা করি আপনারা এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে সেন্টিগ্রেড ফার সিম্বল এখানে দিয়ে দেওয়া আছে এখন আমাদের কথা হচ্ছে যে আপনি যদি বাংলায় লিখতে চান সেক্ষেত্রে কি করবেন আপনি হয়তো বলবেন যে আমি আমি বাংলা করে তো আমরা একটু দেখি ধরেন একটা ইকুয়েশন এখান থেকে এখন নিয়ে গিয়ে নিউ আমরা একটি এই যে ফ্রাকশন এরকম একটা ফ্রাকশন নিলাম এখন আপনি যদি এখানে উপরে দিয়ে দেন পাঁচ নিচে দিয়ে দেন সাত এখন যদি আপনি মনে করেন এই ফন্টটা আমি বাংলা করে দিব তাহলে তো হয়ে যাবে আপনি হোমে যান যাওয়ার পরে এখান থেকে যদি সুতুনি দিয়ে দেন বাংলা ফন্ট ইন্টার দিলাম দেখেন হচ্ছে না এটা আসলে হবে না বাংলা লেখার জন্য আরেকটু একটু টেকনিক আমাদেরকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে ফর্মুলার মাধ্যমে লিখতে হবে ওয়ার্ডের এরকম কিছু ফর্মুলা আছে তো আমরা একটু দেখে নেই সেইটা কিভাবে লিখবো তো এটার জন্য আপনাদের কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল এফ নাইন দেখেন তাহলে আমাদের একটা ইকুয়েশন লেখার জায়গা চলে আসছে এখন আমি এখানে লিখবো ইকিউ ইকুয়েশন লেখার পরে একটা স্পেস দিব দেওয়ার পরে ব্যাকসলাস এই যে চিহ্নটা এটা ভুল করবেন না যে ব্যাকসলাস বলে ইন্টারের নিচেই দেখবেন আছেন ইন্টার আর শিফটের মাঝখানে একটা কিতে এই ব্যাকসলাস দেওয়া আছে এখন আপনি এখানে লিখবেন এফ লেখার পরে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিবেন আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন এখন আপনি মাঝখানে যা লিখতে চান ধরেন আপনি মাঝখানে লিখলেন পাঁচ এরপরে কমা দিলেন দেওয়ার পরে লিখলেন সাত লেখার পরে এই দুইটা যদি আপনি এখন সিলেক্ট করেন করার পরে আপনি এখান থেকে সুতু নিয়ম ফন্ট দিয়ে দেন আমরা ভুল করে সোলাই মানে দিয়ে ফেলেছি সুতু নিয়ম জি দিয়ে দিলেন দেখেন পাঁচ আর সাত হয়ে গেল এখন আপনি রাইট বাটন ক্লিক করবেন করার পরে টগল ফিল্ড কোড এক যদি দেন তাহলে দেখেন এই যে পাঁচ বাই সাত এখানে হয়ে গেল এখন যদি এটার উপর আবার ক্লিক করে আপনি টগল ফিল্ড করে যান তাহলে আবার ইকুয়েশনে চলে গেল এখন যদি আপনি বাংলা এখানে কোনো কিছু লিখে দিতে চান লগ এরপরে যদি আপনি এখানে লেখেন হর এখন যদি আপনি আবার টগল ফিল কোডেকে দেন তাহলে দেখা যে লব বাই হর হয়ে গেল তো এইভাবে আপনি বাংলা ইকুয়েশন লিখতে পারেন তো এই ছিল মোটামুটি আমাদের ইকুয়েশন নিয়ে কথা যদি কোনো আপনাদের অসুবিধা ফিল করেন আমাকে কমেন্ট করতে পারেন ফেসবুকে অবশ্যই কানেক্ট হবেন মানে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন যেন তারাও দিনে দিনে এক্সপার্ট হয়ে ওঠে কারণ আমরা চাই যে সবাই মিলে ভালো কিছু করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত কথা হবে অন্যদিন অন্য ব্যাপারে